আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান মিলন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, নামুরি কলেজ, আদিতমারি, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো না কেন, সকলকে স্বাগতম আজকের এইচএসসি আইসিটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ বুলিয়ান আলজেব্রা এবং লজিক গেট নিয়ে আলোচনা করব। তো আমার এই ক্লাসটির যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবে অথবা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের খুব করে কাজে দেবে। আমি জানি, আমার বিশ্বাস যে তোমরা বুলিয়ান অ্যালজেব্রার যে ফাংশনগুলো, বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, এই বিষয়গুলো মোটামুটি আয়ত্ত করে ফেলেছ। আমি শুরু করতে চাচ্ছি লজিক গেট থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জজবুলকে আমরা মোটামুটি সবাই চিনে ফেলেছি। জজবুল 1854 সালের দিকে তার এই অ্যালজেব্রার উদ্ভব ঘটালেন, যা সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করেই তৈরি। অর্থাৎ জজবুলের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের দুইটা অবস্থা, একটা হচ্ছে ওয়ান অফ সত্য মিথ্যা। বাইনারি সংখ্যা আবিষ্কারের পরে সত্যটাকে ওয়ান এবং মিথ্যাটাকে জিরো দিয়ে প্রকাশ করা হলো। আরো যদি সহজ করে বলতে চাই, ওয়ান দ্বারা বিদ্যুতের উপস্থিতি এবং জিরো দ্বারা বিদ্যুতের অনুপস্থিতিকেই বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুলিয়ান অ্যালজেব্রার শতসিদ্ধ বা উপপাদ্যগুলি নিয়ে প্রয়োজনে নতুন যারা বা প্রথম বর্ষে যারা আসতেছে তাদের জন্য আলাদা করে ক্লাস নেব। আমি যেতে চাচ্ছি আজকে লজিক গেটে। লজিক গেট হচ্ছে আসলে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। আমরা যদি আরো সহজ করে বলি, প্রকৃতপক্ষে যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সেই এবং এই সার্কিটগুলো নিয়ন্ত্রণ করে সেসব সার্কিটকে লজিক সার্কিট বলা যায়। অর্থাৎ যা দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে যৌক্তিক একটি মাত্র আউটপুট প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লজিক গেটের আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো খাতায় খুব সুন্দর করে তুলে ধরব সে বিষয়গুলো লজিক গেটের আলোচনায় আমরা নাম্বার ওয়ান লিখতে পারি সংজ্ঞা। প্রথমে আমরা লজিক গেটের আলোচনায় সংজ্ঞা সম্পর্কে খুব ভালো করে জানব, লজিক গেট কাকে বলে। এরপর আমরা জানব মৌলিক প্রতীক বা বেসিক সিম্বল। এরপর আমরা জানব সার্কিট। এরপর জানব সত্যক সারণীর মাধ্যমে কিভাবে এটাকে প্রমাণ করা যায়, ট্রুথ টেবিল বা সত্য সারণী। নাম্বার 5, যুক্তি বর্তনী। এই পাঁচটা বিষয় লজিক গেট সম্পর্কে লিখতে গেলে আমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারি, জানতে পারি, তাহলে আমরা খুব সুন্দর করে লজিক গেট সম্পর্কে আয়ত্ত করতে পারি। আমার বিশ্বাস তোমরা একটু মনোযোগী হয়ে ক্লাসগুলো বা আরো ভালো ভালো যে স্যার এখন ক্লাসগুলো দিচ্ছেন রংপুর অনলাইন স্কুল এবং কানেক্ট edu.bd-তে, আমরা এই ক্লাসগুলো ফলো করলে বৈশ্বিক এই পরিস্থিতিতে ঘরে বসেও খুব পড়ালেখাটা নিয়মিত চালিয়ে যেতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই তাহলে। সংজ্ঞা আমরা লিখব এখানে প্রথমেই, লজিক গেটের সংজ্ঞা। আমরা যদি একটু ক্লাসিফিকেশনটা দেখতে চাই, প্রথমেই
এই বিষয়গুলো লেখার আগে যে লজিক গেট আমরা সংজ্ঞা জানলাম, যে যা দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করবে একটি মাত্র যৌক্তিক আউটপুট প্রদান করবে তাকে বলা হচ্ছে লজিক গেট। লজিক গেট আমরা যদি প্রথমে এর ভাগগুলো দেখে থাকি, তাহলে প্রথম হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট আবার ভাগ করা হলো, অর্থাৎ কয়টি মৌলিক গেট? মৌলিক গেট হচ্ছে তিনটি, মৌলিক গেট অর এন্ড নট। এই তিনটি গেটকে যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি, এর সংজ্ঞা, মৌলিক প্রতীক বা বেসিক সিম্বল, সার্কিট, সত্যক সারণী, যুক্তি বর্তনী, এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, আমার বিশ্বাস পরবর্তী যতগুলো ভাগ আছে বা লজিক গেট সম্পর্কে যত আলোচনা আছে আমরা সব কিছুকেই আয়ত্ত করতে পারব। এপাশে যদি আমরা আসি, তাহলে এটাকে আমরা একবারে ধরতে পারি যৌগিক গেট। এইটার আবার ভাগগুলো এরকম, একটা হলো সার্বজনীন গেট, আর একটি হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট, সার্বজনীন গেটের মধ্যে কি কি আছে খেয়াল করি, নর গেট, আরেকটি হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট, বিশেষ গেটে কি কি আছে, এরও দুইটা গেট, একটি হচ্ছে এক্স অর গেট, আরেকটি হলো এক্স নর গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে আজকে সবগুলো গেট নিয়ে একদিনে আলোচনা করা সম্ভব নয়, সে কারণে আজকে আমরা প্রথম যে অংশটা অর্থাৎ মৌলিক গেট গুলো নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস যে মৌলিক গেটগুলো আমরা ভালো করে বুঝতে পারলে পরবর্তী যে গেটগুলো আছে এই ক্লাসগুলো বা পরের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক তো? তাহলে আমরা মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই বলে রাখছি, মৌলিক গেটগুলো অর্থাৎ গেটগুলো লিখতে গেলে বা উপস্থাপন করতে গেলে আমরা কোন কোন বিষয়গুলোকে টাচ করব। কোন কোন বিষয় আমরা প্রথমেই বলেছি, যে একটি গেটকে উপস্থাপন করতে গেলে তার সংজ্ঞা জানা দরকার, মৌলিক প্রতীক জানা দরকার, সার্কিট জানা দরকার, সত্যক সারণী জানা দরকার, আর হলো যুক্তি বর্তনী জানা দরকার। শুরু করা যাক, আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা যে তিন ধরনের মৌলিক ক্রিয়া সম্পন্ন করে, একটা হলো যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, আর একটা হলো যৌক্তিক উল্টা, আমরা সেই এগুলো অপারেশন আকারে বা বুলিয় ভাষায় যদি আমরা আসি সেটাকে বলা হচ্ছে অর অপারেশন, অ্যান্ড অপারেশন, আর একটি হলো নট অপারেশন। যে তিনটি গেটের ক্ষেত্রে আবার আসছে মৌলিক গেট হিসেবে, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেটে যদি আমরা আসি, সংজ্ঞা প্রথমেই লিখব, তাহলে অর এক ধরনের মৌলিক লজিক গেট, যা দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র যৌক্তিক আউটপুট প্রদান করে। ইনপুটগুলোর যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট ওয়ান বা সত্য প্রদান করে, এবং ইনপুটগুলো সবগুলো ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট মিথ্যা বা জিরো প্রদান করে। এটিও আমরা সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমরা এরপরে বলব। তাহলে মৌলিক প্রতীক বা বেসিক সিম্বল কি? ঠিক এইরকম বেসিক সিম্বলটা খুবই সোজা, আমরা যদি ইনপুট দিই এ বি, এক্স কে আউটপুট ধরলে আমরা পাবো এ প্লাস বি। অর্থাৎ আমরা বুলিয় চলকের আগে জেনেছি, বুলিয় ধ্রুবক জেনেছি, আমরা শুরুতেই জানছি যে বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তিটাই হলো সত্য এবং মিথ্যা। অর্থাৎ একটি চলকের
মান হতে পারে দুইটি, জিরো অথবা ওয়ান। আমরা সাধারণ অ্যালজেব্রা দেখে থাকি যে একটি চলকের অসংখ্য মান হতে পারে, কিন্তু বুলিয়ন অ্যালজেব্রায় একটি চলকের মান হচ্ছে দুইটি, সত্য বা মিথ্যা। আমরা যদি একটা সুইচকে কেন্দ্র করে চিন্তা করি, ইলেকট্রিক একটি সুইচের অবস্থা দিয়ে চিন্তা করি, তাহলে দেখব যে ইলেকট্রিক একটি সুইচের দুইটা অবস্থা, অন অফ। একদিকে লাইট জ্বলে অর্থাৎ আমাদের আউটপুট প্রদান করে, বিদ্যুতের উপস্থিতি প্রমাণ করে, আর একদিকে অফ অর্থাৎ বিদ্যুতের অনুপস্থিতিকে প্রকাশ করে। সেই অবস্থাটা আমরা এর বেসিক যে কথাগুলো আমরা দেখি যদি, তাহলে দুইটি চলক অর্থাৎ এ বি, যদি এটি হচ্ছে বেসিক সিম্বল আর এটা হচ্ছে মৌলিক প্রতীক বা বেসিক সিম্বল, তাহলে সার্কিট, আসলে সার্কিট যেটা ঠিক এটা এরকম ধারণ করবে, দুইটি ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট প্রদান করবে। এটি হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একটু সত্যক সারণীতে যাই, দেখি সত্যক সারণী অর্থাৎ যে সারণীতে আমরা চলকগুলোর সম্ভাব্য মান বসিয়ে আউটপুট পেতে পারি। তাহলে আমাদের ইনপুট কি কি? এ বি। আমরা জানি একটি চলকের কয়টি অবস্থা? দুইটি অবস্থা। কি কি? জিরো ওয়ান, জিরো হবে অথবা ওয়ান হবে। যেমন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তাহলে নিঃসন্দেহে তুমি বলবে স্যার আমি ভালো আছি, অথবা বলবা স্যার আমি ভালো নেই। তাহলে দুইটা অবস্থার যে কোনো একটাতে তুমি থাকতে পারো, কিন্তু এট এ টাইম একসাথে দুইটা কি পারো? জি, একসাথে দুইটা থাকতে পারবা না। ঠিক একই অবস্থা, তাহলে একটি চলকের যদি দুইটি অবস্থা হয়, আমরা এটা এভাবে প্রমাণ করতে পারি, একটা চলকের, তাহলে চলকের অবস্থা কয়টা? দুইটি। তাহলে আসলে একাধিক চলক বিষয়টা কি দাঁড়াবে? টু টু দি পাওয়ার এন, একটা চলকের দুইটি অবস্থা। এখন চলক যতটা অবস্থার ওভাবে আসবে, তাহলে আমাদের চলক কয়টা? দুইটা। তাহলে টু পাওয়ার কত? কয়টি চলক? দুইটি চলক। অবস্থা কয়টি পাওয়া যাবে? চারটি। তাহলে কি কি আসে আমরা দেখি, দুইটা চলকের চারটি অবস্থা কি কি আসে? জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। আউটপুট এক্স কে যদি আমরা আউটপুট ধরি, তাহলে এ অর বি, এই সাইনটি বা চিহ্নটি স্বাভাবিক প্লাসের মতো দেখলে এর বাস্তবতা বা এর ক্রিয়াকলাপটা আসলে স্বাভাবিক যোগের মতো নয়, এজন্য একে বলা হচ্ছে কি? লজিক অ্যাডিশন বা লজিক্যাল অ্যাডিকশন, যৌক্তিক যোগ। আমরা আউটপুট খেয়াল করি, জিরো জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই পার্থক্য যে ওয়ান অর ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান, আমরা আগের হিসেবে যদি খেয়াল করি তাহলে আমাদের রেজাল্ট কত? দুই। আমরা যদি বাইনারি যোগের ক্ষেত্রে খেয়াল করি, সেক্ষেত্রে কত হওয়ার কথা ছিল? ওয়ান জিরো। বাট এখানে কিন্তু ওয়ান অর ওয়ান ইকুয়াল কত? ওয়ান। স্বাভাবিক কারণে আগের স্বাভাবিক যতগুলো যোগের আমাদের নিয়ম জানা আছে সেগুলোর তুলনায় কোনোটার সাথে এটা মিলছে না, এই জন্য একে বলা হচ্ছে যৌক্তিক যোগ বা লজিক্যাল অ্যাডিশন। তাহলে আমরা খেয়াল করি এটা কেন হলো সত্য সারণী। তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্তে আসতে পারি যে ইনপুটগুলোর সবগুলো ইনপুট যখন জিরো বা মিথ্যা হয় তখনই মাত্র আউটপুট কি পাই? জিরো পাই। আর ইনপুটগুলোর যখন যে কোনো একটি ইনপুট সত্য হয় তখন আমরা আউটপুট কি পাই? সত্য পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি শাব্দিক অর্থে অর্থাৎ সরল বাংলা অর্থে খেয়াল করি, তাহলে আমরা এভাবে দেখতে পারি, অর শব্দটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে কি? অথবা। অর্থাৎ রহিম অথবা করিম। আমরা একটা চেয়ার সরাতে চাইলে দুইজনকে লাগে, সেক্ষেত্রে দুইজনে যদি অনুপস্থিত থাকে তাহলে সেই কাজটি হবে না,
যে কোনো একজন আসলে কাজটা হবে, দুইজন আসলেও হবে। এই জন্য কে আমরা সহজ করে মনে রাখার জন্য অর মিন অথবা, অর্থাৎ যে কোনো একটি ইনপুট সত্য হলে আমরা আউটপুটকে কি পাই, সত্য হিসেবে পাব। তাহলে আমরা এখন আসতে পারি একটা যুক্তি বর্তনী। তাহলে আমাদের বাকি থাকলো হলো যুক্তি বর্তনী। আমরা যদি বর্তনী দিয়ে খেয়াল করি, আমরা অনেকেই এটা জানি আমরা এখানে একটা আউটপুট নেওয়ার জন্য বাল্ব সংযোজন করলাম, ইনপুট লাইনগুলোকে এভাবে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ এটি যদি আমার এ লাইন হয়, এটি বি, তাহলে এটি আমার একটি পাওয়ার অর্থাৎ ব্যাটারি। আমরা খেয়াল করব যে আমাদের আমরা বাসায় যে টর্চ লাইটগুলো ব্যবহার করি সবসময় কিন্তু ব্যাটারিটা লাগানোই থাকে, কিন্তু আমরা যখন সুইচ দিই তখনই মাত্র আউটপুট হিসেবে লাইট জ্বলে, আর না দিলে জ্বলে না। আমরা সেই সুইচিং সার্কিটটাকে আমরা এখানে যদি খেয়াল করি, সার্কিটগুলো দুই ধরনের, প্যারালাল বা সিরিয়াল। তো আমরা এখানে যদি খেয়াল করে থাকি, তাহলে যখন আমার এ এবং বি এর অবস্থা কত হয়, জিরো জিরো, এ বি, আমরা আগে আউটপুটটা যদি একটু খেয়াল করি, এ অর বি, তাহলে এ যখন জিরো বি জিরো, আমরা আউটপুট কি পেয়েছিলাম, জিরো। দ্যাটস মিন আমার মাইনাস সাইনটি ব্যাট পাওয়ারের বা ব্যাটারির সবটাই কিন্তু বাল্বের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু প্লাস সাইনটি কোনোভাবেই সংযোগ নাই, অর্থাৎ এও সংযোগ নাই, বিও নেই, অর্থাৎ এ জিরো বি জিরো, সুতরাং আউটপুট কি, জিরো। এবার আমরা একটু খেয়াল করি বিটাকে যদি আমরা কানেক্ট দিই, একটু খেয়াল করো তো তোমরা স্ক্রিনে দেখ, তাহলে কি আমার বাল্বটা জ্বলবে কিনা, কেন, অর্থাৎ জিরো ওয়ান মিন কি হলো, আমার মাইনাস সাইনটি আগে থেকেই বাল্বের সঙ্গে কানেক্ট, এবার কি হচ্ছে প্লাস সাইনটিকে কোনো না কোনো ভাবে আমার বাল্বের সঙ্গে কানেক্ট, অর্থাৎ বি লাইনটিকে সংযোগ দিয়ে আমরা বাল্বের সঙ্গে কানেক্ট করতে পারলাম, তাহলে অবশ্যই আমার বাল্বটি জ্বলবে। সুতরাং বাল্বটি জ্বলা মিন কি, ওয়ান, আউটপুট সত্য। এবার যদি আমরা চিন্তা করি স্যার বি না, আমরা এটাকে কানেক্ট দিই, তাহলে কি আশা করা যায় না যে জ্বলবে, কেন, আমার আবার কোনো না কোনো ভাবে প্লাস সাইনটিকে বা পজিটিভ দিক থেকে আমি বাল্বের সঙ্গে কানেক্ট দিলাম, সুতরাং আউটপুট কি পাবো, ওয়ান পাবো। আবার যখন আমি দুইটাকেই দিচ্ছি তখনও কি আউটপুট একই অবস্থা, অর্থাৎ আমার মাইনাস সাইনটি আগে থেকেই কানেক্ট করা ছিল, সুতরাং এখন আমি এ ওয়ান এবং বি ওয়ান, অর্থাৎ এ কানেক্ট করেছি বি লাইনটাও করেছি, আউটপুট আসলে কি, ওয়ান, অর্থাৎ বাল্বটি জ্বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে আমরা এখন অর গেট অর্থাৎ যৌক্তিক যোগের যে যুক্তি বর্তনী এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখলাম যে এ যখন ওয়ান বি ওয়ান, তখন আমরা আউটপুট পেয়ে গেলাম ওয়ান, অর্থাৎ আমার বাতি জ্বলবে। সুতরাং অর গেট নিয়ে আমার বিশ্বাস যে এই আলোচনা থেকে তোমরা খুব সুন্দর করে অর গেট বুঝতে পারছো। তাহলে আগামী ক্লাসে, অর্থাৎ এই ক্লাসের সেকেন্ড পার্ট দ্বিতীয় অংশের মধ্যে আমরা আলোচনা করব এন্ড গেট এবং নট গেট। আমি এই বেসিক গেটে একটু সময় নিলাম, এই কারণে আমরা এটা ভালো করে বুঝতে পারলে সমস্ত গেট নিয়ে যত আলোচনা আছে সব খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, ঘরে থাকো, শিক্ষার সাথে থাকো।